ওকে, তো আমরা আজকে এক্সেল নিয়ে শুরু করি। আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা বিগত দিনগুলোতে ক্লাস করছিলাম, তো এই কাজগুলো আমাদের জন্য অনেকটাই এখন ইজি হয়ে গেছে। এখন আমরা একটু রিভিউ করে নিই, যাতে করে কারো যদি কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে সেগুলো সলভ হয়ে যাবে। আমি রিভিউ করার সময় যদি কারো মনে হয় যে এই জায়গায় আপনারা বুঝতে পারেননি, তাহলে সাথে সাথে নক দিবেন বা কোশ্চেন করবেন যে জায়গাটাতে আপনি বুঝবেন না। আর আপনি যদি নক না দেন, তাহলে হয়তো আমি এখান থেকে ধরে নিচ্ছি যে আপনার বুঝে ফেলছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই নক দিবেন। ওকে, আচ্ছা, এখানে যেটা বিষয় ছিল সেখানে হলো যে আমরা এটা যদি একটা রেজাল্ট শিটের কথা চিন্তা করি, রেজাল্ট শিটটা আমরা কীভাবে করি, করতে পারি বা করে থাকি। রেজাল্ট শিটের এখানে একটা ফরম্যাট করে দেওয়া আছে, এই ফরম্যাটের আলোকে আমরা কাজ করছিলাম। এবং আপনি চাইলে এই ফরম্যাটগুলো চেঞ্জ করে, এখানে নাম চেঞ্জ হবে বা আপনি সাবজেক্টের মার্কসগুলো চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ করে আপনি আপনার মতো করে বাসায় প্র্যাকটিস করতে পারেন। আপনি যদি অ্যাভেলেবল থাকেন তাহলে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন, অথবা আমি এই শিটগুলো আমি সবাইকে আপনাকে দিয়ে দিব প্র্যাকটিসের জন্য, যাতে আমরা বাসায় বসে এই কাজগুলো প্র্যাকটিস করতে পারি। আমরা রেজাল্ট শিটটা যেটা করছিলাম, যে এখানে কিছু নাম লিখছিলাম, তারপরে কিছু সাবজেক্টের নাম লিখছিলাম, টোটাল নাম্বার দিয়ে করছিলাম, অ্যাভারেজ বের করছি, জিপিএ বের করছি এবং রোল নাম্বার বের করছি। এই জায়গাতে আমার স্টুডেন্ট নেমের জায়গায় আমার কয়েকটা স্টুডেন্টের নাম বলে দেওয়া আছে এবং সাবজেক্ট নেমের জায়গায় তাদের মার্কসগুলো দিয়ে দেওয়া আছে। এখন এই মার্কসের উপরে ডিপেন্ড করে আমরা টোটাল নাম্বারটাকে বের করছিলাম। আমি যদি একটা ওয়ার্ড পেজ নেই এবং ওয়ার্ড পেজে যদি ইকুয়েশনটা লেখার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে, আমরা যদি টোটাল নাম্বারের কথা চিন্তা করি, টোটাল নাম্বারটা হলো আমার সাম দিয়ে বের করতে হয়। সাম মানে ইকুয়াল সাম, তারপর আমাকে সেলের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। যে আমি যদি এই জায়গায় মাউসটাকে ধরি, তাহলে আমি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যোগ করছি সেটার লোকেশনটা আমাকে দেখাচ্ছে। যেমন এখানে বলা হচ্ছে B2 থেকে F2 পর্যন্ত, দ্যাট মিনস আমার বাংলা থেকে ইসলাম পর্যন্ত ভ্যালুগুলোকে যোগ করা হয়েছে, যোগ করে আমার টোটাল নাম্বারে দেওয়া হচ্ছে। আমরা যদি পরে কেউ জয়েন করে থাকি, অবশ্যই আমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো। আমি লিঙ্কটা প্রয়োজনে আবার দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা। তো এটা ছিল আমাদের যোগের যে কাজটা। আমরা কোনো একটা ভ্যালু যদি পাশাপাশি থাকে, তাহলে আমরা টান দিয়ে একসাথে যোগ করে দিতে পারি। আপনি চাইলে এভাবে যোগ না করে আপনার সেল ধরে ধরে, যেমন আমি যদি এভাবে লিখি, আমি যদি এভাবে লিখতে চাই যে ইকুয়াল দিয়ে সাম লিখতে পারি, আমি একটু বড় করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমরা ইকুয়াল দিয়ে সাম দিতে পারি, দেওয়ার পরে ব্রেকের দিয়ে একটা হলো যে আমরা B2 থেকে F2, এটা হলো একটা সিস্টেম। এই B2 থেকে F2 মানে হলো আমাদের এক সিরিয়ালে আমার এই এই সংখ্যাগুলো আছে যেগুলোকে আমরা যোগ করে নিয়েছি। আবার চাইলে আমরা যদি পাশে একসাথে না থাকে, তখন আমাদেরকে যোগ করে করে করতে হয়। আমরা আছি তো নাকি সবাই? ওকে, তো এটা বলা হচ্ছে যেটা, যে আমরা যোগ করে করে করতে পারি, যেমন B2, তারপর আমরা লিখতে পারি B3 প্লাস B4 প্লাস B5 প্লাস B6, এভাবেও আমরা করতে পারি। বাট আমরা যদি পাশাপাশি পাই, তাহলে আমাকে যে বারবার B লেখার দরকার নেই, আমরা সরাসরি মাউস ধরে সিলেক্ট করে যদি একটা টান দেয়, তাহলে আমার টোটাল অ্যাড্রেসটা চলে আসে। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি চাইলে কাজটা করতে পারেন, যেমন এই যে এই জায়গাতে এভাবে করে দেওয়া আছে। আমরা ক্লিয়ার এটা?
এরপরে আমাদের অ্যাভারেজ বের করতে হয়। অ্যাভারেজের একটা সূত্র আছে, এই সূত্রটা অ্যাভারেজটা হলো আমরা দুইটা ওয়েতে এখানে বের করতে পারি। একটা হলো আমার এখানে হিসাব করতে হবে টোটাল সাবজেক্ট পাঁচটা, টোটাল সাবজেক্ট হলো পাঁচটা, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স এবং ইসলাম। এখন আপনি চাইলে যেহেতু পাঁচটা সাবজেক্ট এই অ্যাড্রেসের সাথে ফাইভ দিয়ে ভাগ করলে কিন্তু আমার অ্যাভারেজ আসে, এভাবে আপনি করতে পারেন, রেজাল্ট একই আসবে। বাট এটার অরিজিনাল বা রাইট ওয়ে হলো আমার যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টকে আমি অ্যাভারেজ বের করবো। এই যে আমার এই কোয়েশনটা দেওয়া আছে, আমার একটা জরুরি কল আসছে, আমি এক মিনিট আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই। জি ওকে, আচ্ছা সরি, একটা কল আসছিল। তো আমাদের যেটা বলতেছিলাম যে অ্যাভারেজটা আমরা এভাবেও বের করতে পারি, এটা এই আমার টোটাল নাম্বারকে ফাইভ দিয়ে ভাগ করলেও আমার অ্যাভারেজ আসবে। বাট এক্সেলে যেহেতু আমরা কাজ করবো, আমাদের এখানে এই যে ফাইভ সংখ্যাটা মনে রাখা বা গুণে হিসাব করে নিয়ে আসা, মানে এই কাজটাও আমরা করতে চাচ্ছি না। এই জন্য আমরা কী করবো, অ্যাভারেজে গিয়ে ইকুয়াল দিয়ে অ্যাভারেজের একটা ইকুয়েশন আছে, আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? ওকে জি। তো অ্যাভারেজ দিয়ে আমরা এই করলে ইকুয়েশনটা দিয়ে দিলে এক্ষেত্রেও আমরা একই কাজ করব। এই যে দেখেন, এই জায়গাটাকে আমরা সিলেক্ট করছি, সাবজেক্টগুলোকে সিলেক্ট করছি। এখন আমার যতগুলো সাবজেক্ট থাকবে অতগুলো সাবজেক্টের লোকেশনটা সে নিয়ে নিচ্ছে। যদি সাবজেক্ট আমার এখান থেকে একটা কমে যায়, ধরেন আমি এই এফ ইসলামকে ডিলিট করে দিলাম, তখন কিন্তু আমার অ্যাভারেজে কোনো চেঞ্জ হবে না। বাট আপনি যদি এই টোটাল নাম্বার থেকে করতেন, কোনো কারণে একটা সাবজেক্ট ডিলিট হয়ে গেলে বা ডিলিট করার প্রয়োজন হয়ে গেলে, তখন কিন্তু আমার এই অ্যাভারেজে এসে প্রবলেম হতো, কারণ অ্যাভারেজ আপনি ফাইভ দিয়ে অলরেডি ভাগ করে রাখছেন, আমার সাবজেক্ট হলো তখন চারটা। এই জন্য আমরা যেটা করবো যে সবসময় আমাদের এই সাবজেক্ট যেগুলো থাকবে আমরা সাবজেক্টের লোকেশনটা দিয়ে দিব, এটা আমার জন্য সুবিধা হবে। এটা করছি আমরা। এরপরে আমরা যেটা করছি, জিপিএ বের করার একটা ইকুয়েশন করছি, সবচেয়ে বড় ইকুয়েশন যদিও এটা, বাট খুব ইজি একটা ইকুয়েশন। আমি যদি এটা মাইক্রোসফট ওয়ার্ডে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখি এটা আসলে কেমন হয়। আমি একটা লোকেশন ধরে নিলাম, লোকেশন একটা ধরে নিচ্ছি এরকম, যে আমরা তো জানি যে যখন আমরা রেজাল্ট বের করি তখন আমরা ইফ কন্ডিশন ইউজ করি। ইফ দিয়ে ব্রেকেট দিলে আমরা ধরেন একটা অ্যাড্রেস ধরে নিলাম, আমরা রেজাল্টটা বের করতে গেলে আমরা সাধারণত অ্যাভারেজ মার্কের উপরে বের করি। তো অ্যাভারেজ মার্কের অ্যাড্রেস আমরা ধরে নিলাম এফ ফোর। এখন বলা হচ্ছে যদি আপনার মার্ক এফ ফোর কত হয়, আশির চেয়ে বেশি হয় অথবা সমান হয়, তাহলে আমরা কী পাবো, এ প্লাস পাবো। এটা হলো কন্ডিশন। এখানে দুইটা শর্ত আছে, একটা হলো আপনার এটা হলো একটা কন্ডিশন, আবার এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা হলো আরেকটা কন্ডিশন। মানে যদি ইকুয়াল বা সমান হয় আশির, তাহলে সে এ প্লাস পাবে। মানে এখানে দুইটা কন্ডিশন, এই জন্য আমরা দুইটা কন্ডিশনের মাঝখানে কমা দিয়ে দিই, আবার কন্ডিশন শেষ হয়ে গেলে একটা কমা দিয়ে দিই। আর আরেকটা বিষয় হলো, যেহেতু আমাদের কম্পিউটারগুলো এ বি বা প্লাস চিহ্ন এগুলো কিন্তু বোঝে না, সেগুলো ডিজিটাল বিট বোঝে, যার কারণে আমাদেরকে এগুলাতে সেকেন্ড ব্রেকেট দিয়ে আবদ্ধ করে দিতে হয়। এটা হলো আমার সূত্র। আপনি যদি এইটুক শুধুমাত্র বোঝেন, তাহলে আর আপনার এই রেজাল্ট বের করা নিয়ে আর কোনো সমস্যা থাকে না। আমরা জাস্ট এটাকে কী করি, কপি করে নিচ্ছি, নিয়ে আমরা এখানে পেস্ট করতেছি। এখানে একটা জিনিস মনে রাখবো, সেটা হলো আমার এখানে কোনো স্পেস ইউজ হবে না। এখন যদি আমি এখানে সত্তর দেই, তার মানে আমার সত্তরের বেশি বা সমান যদি হয়, তাহলে আমাদের এখানে এ গ্রেড আসবে। সেমভাবে যদি এটাকে আমি আবার পেস্ট করি, পেস্ট করার পরে এখানে যদি আমি বলি যে এখানে সত্তরের জায়গায় ষাট হবে, সরি ষাট হবে, তাহলে আমার হবে কি এ মাইনাস। জাস্ট আমার এই যা ভ্যালুগুলোকে চেঞ্জ করা লাগছে, আর কোনো কাজ নেই। এখানে আমার স্পেস হবে না। যদি আমি ষাটের জায়গায় পঞ্চাশ দিয়ে দেই,
তাহলে আমি বললাম কি হবে এখানে বি গ্রেড পাবে সে। আবার এটাকে আবার পেস্ট করে দিলাম, যদি আমি এখানে আবার বলে দেই যে 50-এর জায়গায় 40 হবে তখন সে কি পাবে সি গ্রেড। আবার যদি পেস্ট করি তখন এখানে আমি বলে দিলাম 40-এর জায়গায় 33, সে হলো 33 যদি পায় তাহলে সে হলো ডি গ্রেড পাবে। এটার শেষ কন্ডিশনটা হলো কি যদি 33-এর চেয়ে সে মার্ক কম হয়, কম মানে কি আমার কন্ডিশনটা তখন ঘুরে যাচ্ছে, কিন্তু এইভাবে হয়ে যাচ্ছে। তার মানে আপনার F4 এর মানটা যদি 33-এর চেয়ে কম হয় তখন আমার এখানে রেজাল্ট কি দেখাবে F গ্রেড। আমাদের কারো কোনো কনফিউশন থাকলে বলবো। ওকে, যদি কনফিউশন না থাকে তখন আমাদের কি হবে, আমাদের কাজ যদি শেষ হয়ে যায় আমি লাস্টের আর কোনো সেমিকোলন হয় না, এরপর শুধু আমার একটা কাজ থাকে হিসাব করো আমরা কয়টা ব্রেকেট ইউজ করছি, এই একটা ব্রেকেট, এই একটা, দুইটা, এখানে একটা আছে, তিনটা, তারপরে 4টা 5টা 6টা 7টা। তার মানে আমরা 7টা ব্রেকেট ইউজ করছি, শেষমেশ আমাকে 7টা ব্রেকেট ক্লোজ করে দিতে হবে। এটি হলো আমার রেজাল্ট বের করার ইকুয়েশন। জাস্ট আমরা এই সূত্রটাকে কি করছি এই জায়গায় বসাই দিছি, এই যে এখানে এই সূত্রটা এখানে দেওয়া আছে, দেওয়ার পরে যদি আমরা এন্টার দিয়ে দিই তখন কি হচ্ছে আমার এই জায়গায় মার্কের উপর ডিপেন্ড করে আমার এখানে আসতেছে মার্ক, গ্রেড পয়েন্ট আসতেছে। এখন অনেকে একটা কাজ ভুল করে, সেটা হলো যে এরকম যে এখানে করছে কি সমানটা দেয়নি, যদি আপনি এখানে সমান চিহ্নটা না দেন তাহলে আমার আলটিমেটলি কি হচ্ছে F4 এর মান যদি 80-এর চেয়ে বেশি হয়, 80-এর চেয়ে বেশি মানে 81 মার্ক, তার মানে সে 80 পেলেও কিন্তু এ প্লাস দেখাচ্ছে না, এই জন্য আমাকে এখন কী করতে হবে ইকুয়ালটা দিতে হবে। তার মানে 80 বা তার চেয়ে যদি বেশি পায় ওই ক্ষেত্রে সে এ প্লাস পাবে। আমরা ক্লিয়ার কি না বিষয়টা? ওকে, এই জায়গায় আপনাদেরকে আরেকটা বিষয় দেখানো হয়নি, সেটা হলো যদি আমি এখানে বলে দিই যে সিজিপিএটা কত, সিজিপিএ এটা আমি এটা যদি বের করতে চাই তাহলে আমরা করবো কি এই সূত্রটাকে আগে কপি করে নিয়ে আসবো, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনাকে এন্টার দিতে হবে, দিয়ে যদি আমরা এই সিজিপিএর ঘরে এটাকে বসাই দিই, বসাই দিয়ে যদি এন্টার দিই আমার কিন্তু এখন এ দেখাচ্ছে, আমি এটাকে টান দিয়ে দিলাম দেখেন এইটা এবং এটা সেম। এখন যদি আমি এইভাবে চাই যে এখানে আমার এ গ্রেড আছে, আমি এ গ্রেডের জায়গায় আমি পয়েন্ট দেবো, যে এ গ্রেড পেলে যেমন আমরা 4 পয়েন্ট পাই আমি এটা দিতে চাচ্ছি, জি রেকর্ডিং হচ্ছে, তাহলে দেখেন আমার এই ইকুয়েশনের জায়গায় আমরা কি করবো এ প্লাসের জায়গায় যদি আমি 80 পেলে 5.00 বলে দেই, আর আমরা এখানে যখন আমরা নাম্বার ইউজ করি তখন আর এই ব্রেকেটটা হয় না, সরি এই সেমি ইনভার্টেড কমাটা আর হয় না, ঠিক আমরা এই ইনভার্টেড কমা সহ এই জায়গাতে এ গ্রেডের জন্য আমরা বলে দিলাম 4.00, আবার এই বি গ্রেডের জায়গায় আমরা এখানে বলে দিলাম 3.00, আমরা সি গ্রেডের জায়গায় বলে দিলাম 2.00, এবং এফ গ্রেডের জায়গায় বলে দিলাম কি আমরা অনলি 0 বলে দিলাম। এখন যদি আমরা এন্টার দিয়ে দিই তাহলে দেখেন আমার এ গ্রেডের জন্য 4 পয়েন্ট দেখাচ্ছে, আমি যদি এটাকে একদম টেনে দেই তাহলে দেখেন আমার যেভাবে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে। এখানে একটা বিষয় হলো, খুব মজার একটা বিষয় হলো, সেটা হলো যারা মানে টেকনিকটাকে না বুঝে অনেকে কাজটা করি, কি কাজ করতে গেলে যে প্রবলেমটা হয় সেটা হলো যে আমরা এই সূত্রটা একবার লিখি, লিখার পরে আবার যখন আমরা এই সিজিপিএটা বের করতে যাই ওই ক্ষেত্রে আবার এই সূত্রটা লিখতেছি, এটা না করে আমরা জাস্ট এই জায়গা থেকে কপি করে নিব, এই জায়গা থেকে এটাকে কপি করে নিয়ে এসে আমরা এই জায়গায় এটাকে বসাই দেবো, বসাই দিয়ে এ প্লাসের জায়গায় আমরা 5.00 দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার শেষ, মানে একই সূত্র আপনাকে বারবার লিখতে হচ্ছে না। আবার একই সূত্র যখন আপনি বারবার লিখতে যাবেন তখন কোনো জায়গায় ভুল হলে এই ভুলটা আপনার আইডেন্টিফাই করা অনেক সময় কঠিন হয়ে যায়, এই জন্য আমরা এটাকে মানে এই টেকনিকটাকে ব্যবহার করে এই কাজটা করে নেব। আমরা যদি রুল নাম্বারের কথা বলি, রুল নাম্বারটা কি করি আমরা এখানে র্যাঙ্কিংয়ের একটা সূত্র আছে, আমি যদি জি স্যার এখানে স্যার 4 সাবজেক্টটা এক করে দিয়ে একটু দেখাতেন স্যার,
আচ্ছা আমি ওটা আপনাকে বলে দিচ্ছি। ওকে, র্যাঙ্কিংটা যদি আমরা দেখতে চাই, র্যাঙ্কিংয়ের সূত্রটা হলো কি, যে আমরা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করি, র্যাঙ্ক ইকুয়াল, প্রথমে দিয়ে হলো আমরা ইকুয়াল, তারপর আমরা দিচ্ছি হলো র্যাঙ্ক, ব্র্যাকেট দিয়ে দিই। ব্র্যাকেট দিলে আমার হলো সিস্টেমটা হলো আমার নিজের মার্ক, র্যাঙ্কিংটা কিন্তু আমরা বের করি হলো আমাদের গড় মার্কের উপরে, টোটাল টোটাল যে গড় মার্কটা আসে সেই গড় মার্কের উপরে বা অ্যাভারেজ মার্কের উপরে আমরা র্যাঙ্কিং বের করি। ওই ক্ষেত্রে অ্যাভারেজ মার্কে আপনার একটা মার্ক থাকবে, আবার সবার একটা মার্ক থাকবে, আপনার মার্কের সাথে সবার মার্কের সাথে একটা কম্বাইন করা হবে, কম্বাইন করে দেখবে যে কার মার্ক বেশি, যার মার্ক বেশি তাকে প্রথমে সিরিয়ালে দিয়ে দিবে এইভাবে। এই জন্য আপনার আগে আপনার একটা মার্ক দিতে হবে। ধরে নিলাম যে আপনার মার্কটা হলো A4, A4 থেকে কমা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন হবে কি A4 থেকে শুরু করে, ধরেন আমার মার্ক আছে হলো F7 পর্যন্ত, মানে নিচের দিকে, তাহলে আমরা দিয়ে আমরা এই ব্রেকেটটাকে ক্লোজ করব। করার পরে আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমাদের এখানে আমরা জানি F মানে হলো আমার কলাম আর 4 কিন্তু হলো আমার রো, মনে আছে কি না? এই যে ABCD এগুলো হলো আমার কলাম আর 1 2 3 4 এগুলো হলো আমার রো, তার মানে F হলো আমার কলাম আর 4 হলো রো। আমার মার্কের আগে আমি একটা ডলার সাইন দেব, আবার আমার মার্ক সহ যখন বাকিদের সাথে আমরা কম্বাইন করব, ওই ক্ষেত্রে কী করবো, আমার মার্কের আগে একটা ডলার সাইন এবং আমার মার্কের কলামের আগে একটা ডলার সাইন, রোর আগে একটা ডলার সাইন, আবার সবার মার্কের লাস্টে যে থাকবে তার মার্কের আগে একটা ডলার সাইন, তার মার্কের কলামের আগে একটা ডলার সাইন, তার মার্কের রোয়ের আগে আর একটা ডলার সাইন দিয়ে, এটা হলো আমার সূত্রটা মনে রাখার জন্য। এইভাবে আপনি মনে রাখতে পারেন। তারপর এটা লিখে জাস্ট এন্টার দিয়ে দিলে আমাদের এই সূত্রটা, এই কাজটা হয়ে যাচ্ছে। আমরা এই জায়গায় এই সিস্টেমটাই ব্যবহার করছি। এখানে বলা হচ্ছে জিরো, আপনি যদি জিরো না দেন তাও সমস্যা নেই, জিরো না দিলেও সমস্যা নেই, আপনি এন্টার দিয়ে দিলে এখানে র্যাঙ্কিং অনুযায়ী আপনার মার্কগুলো চলে আসতেছে। এখানে যে সব, যেমন এখানে 80.4 পাইছে তার রোল হবে 1, আবার এখানে 81.4 পাইছে যার কারণে তার রোল হলো 1, এখানে 80.4 পাইছে এই কারণে তার রোল 2। আপনি যদি কোনোভাবে এটাকে বলেন যে আমি সিরিয়ালি দেখতে চাই, তখন আমরা এই যে এখানে স্লট অ্যান্ড ফিল্টার থেকে আমরা করে দেবো কি, এই যে এটা শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এটা করে দিলে কী হবে, আমার স্লট হয়ে যাবে যে আমার রুল নাম্বার অনুযায়ী নামগুলো আলাদাভাবে বসে যাচ্ছে, যার রুল 1 সে উপরে চলে যাবে, যার রুল 2 তার ক্রমান্বয়ে এভাবে নিচে আসবে। এভাবে আমরা করতে পারি। এটুকু কি ক্লিয়ার কিনা আমাদের? স্যার ক্লিয়ার, কিন্তু স্যার এখানে কোনো সাজেস্ট করবে না আমাদের, স্যার যে কোনো ধরনের সূত্র বা কোনো ধরনের ভুল সাজেস্ট করবে না? কিরকম স্যার, আমরা যেমন মাইক্রোসফট স্যার কারেকশন করে নিতে পারি, স্যার এরকম কোনো সাজেশন যে আপনি কোনো সূত্র এখানে আমরা একটু ভর করে নিলাম সিজিপি, আর এখানে কি এরকম কোনো সূত্র অটোমেটিকলি কোনো সাজেস্ট করবে না উপরে? অটোমেটিক্যালি বলতে কি, আপনি এখানে যখন লিখে দিবেন, যদি মাইক্রোসফট এক্সেলে ওই ধরনের সূত্র থেকে থাকে তাহলে আপনাকে বলেই দিবে। যেমন আমরা যে অনেক সময় লিখি, ধরেন কাউন্ট লিখবো, COUNT, এই যে কাউন্ট, কাউন্ট লিখলে আমার এই যে এখানে কিন্তু নিচের লেখা দেখাচ্ছে, আপনার CO দিলে কিন্তু আপনার কাউন্ট দেখাচ্ছে, এইভাবে আপনাকে সাজেস্ট করবে, কিন্তু আপনাকে লিখতে হবে আপনাকে। ওকে, তো এটা ছিল আমার একটা কাজ, রেজাল্ট শিট, রেজাল্ট শিট থেকে আপনাকে এইভাবে দিতে পারে। হ্যাঁ, তবে একজন কোশ্চেন করছিলেন, সেটা হলো যে আমাদের যদি আমরা দেখতে চাই হলো ওই আমাদের অপশনাল সাবজেক্ট সহ, তখন আমরা কীভাবে করতে পারি, তো ওইটার ক্ষেত্রে কী হবে, আমরা এখানে যদি টোটাল সিজিপিএ বের করি একজন ব্যক্তির, ওই ক্ষেত্রে কী হবে, আমি যদি এটা এটার ক্ষেত্রে দেখাই, এখানে বের করা আছে যে আপনার কিছু সাবজেক্ট দেওয়া আছে, এগুলোর উপর মার্ক পেলেন, সেটা অ্যাভারেজ মার্কেটে গ্রেড পয়েন্ট হলো এটা। এখন আপনার সিজিপিএটা বের করতে চান, আগে আমাদের জিপিএটা বের করতে হবে, জিপিএ, জিপিএটা বের করতে গেলে আমি এখান থেকে বের করে দিচ্ছি
এখানে আমি সূত্রটাকে কপি করে নিলাম আমাদের দ্রুত কাজের জন্য। কপি করে আমরা এখানে এন্টার দিয়ে আমরা কি করলাম, এই জায়গায় সূত্রটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা এ প্লাসের জায়গায় আমি 5 করে দিলাম, তারপরে এ গ্রেডের জায়গায় আমরা 4 করে দিলাম, তারপরে বি গ্রেডের জায়গায় আমরা 3 করে দিলাম, সি গ্রেডের জায়গায় আমরা 2 করে দিলাম, এবং এফ যদি পায় তাহলে সে 0 পাচ্ছে। এভাবে করে আমরা একজনেরটা করতেছি, আগেরটা ছিল কয়েকজনের, এটা হলো আমার একজনের। আচ্ছা সরি, আমার এটা মনে হয় ভুল হয়েছে, এখানে এখানে হবে এটার উপরে, এখানে হবে D3-র উপরে, আমার সূত্রটা এখানে ভুল হয়েছে, আমি একটু আবার কারেকশন করে নিচ্ছি। এখানে হবে আমার D এর উপরে হবে এটা। হ্যাঁ, আমরা যদি এটাকে সিলেক্ট করি, আমি 1 মিনিট আসতেছি, 1 মিনিট। ওকে, তো এখানে আমার D হবে, আমি অ্যাভারেজের উপর করব। তো এখানে আমরা D3 করে দিলাম, D3, তারপরে এখানে F2-টাকে আমরা কেটে দিচ্ছি আর কি, D3-র উপর আমরা করতেছি। এই যে দেখেন আমার টোটাল GPA আসলো কত, 4 আসতেছে। তার মানে আমি যদি এই মার্ক পাই, আমার টোটাল আমি কত পাবো, 4 পাবো। এটা হলো গড়ে, এইটার উপরে যে মার্কটা পাচ্ছি, বুঝতে পারছি কিনা, আমরা এভারেজে যে মার্ক পাবো টোটাল আমার GPA হবে এটা। আর আপনি যদি এইভাবে বের করতে চান, যে আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, আচ্ছা, আমরা পরে আগাচ্ছি। তারপরে আমরা যদি এটার উপরে বের করতে চাই, তখন আমরা কি করব, এখানে আমার যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমরা অ্যাভারেজ করে নেব। তাহলে আমরা কি করি, এখানে হলো আমরা CGPAটা যদি এভাবে বের করতে চাই, সেটা হলো কি, আমার এই জায়গায় ইকুয়াল দিয়ে আমরা সাম দিলাম, দিয়ে ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা এটাকে যোগ করে যদি আমরা ভাগ করে দিই, কত দিয়ে, আমার সাব সিরিয়াল কয়টা, 3, 2, 5, 5 জন আছে, যদি আমি 5 দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু আমার এই যে এইটার টোটাল মার্কটা চলে আসছে, গড় মার্ক, যেটা এটা গড় মার্ক হলো আমার এটা পাচ্ছি। যেহেতু আমাদের গড় মার্ক এটা, আমি যদি এটাকে মার্কস করে দেই, তাহলে আমার টোটাল মার্ক হলো 4 পয়েন্ট আমার গড় মার্ক। এটা যদি একটা ব্যক্তি হিসেবে চিন্তা করি, সে হলো বিভিন্ন সাবজেক্টে এই পয়েন্টগুলো পেল, এটা হলো আমার টোটাল পয়েন্ট। এখন যদি আমার অপশনাল সাবজেক্ট কোনোটা থাকে, ধরেন আমি এখানে একটা অপশনাল সাবজেক্ট দিলাম হায়ার ম্যাথ দিলাম, যেখানে সে A+ পেলো, আমরা যদি একটু হাতে লিখে দেই, A+ পেলো, যেখান থেকে পয়েন্ট যোগ হলো 5, A+ পেলে সে 5 পাবে। এখন এই জায়গা থেকে আমার কাউন্ট হবে কত, আমরা জানি যে যদি আমার সাবজেক্ট হয় আপনার অপশনাল, ওই ক্ষেত্রে কিন্তু আমার 2- হয়ে যায়, মানে 2-এর উপরে আপনি যা পাবেন ওইটাই আপনার কাউন্ট হবে। তার মানে আমরা এখানে কি করতে পারি, ইকুয়াল দিয়ে সাম করে ব্র্যাকেট দিয়ে
এই 5 থেকে আমরা 2 মাইনাস করে দিতে পারি, মাইনাস করে যদি এন্টার দেই তাহলে আমরা 3 পাচ্ছি। ওই ক্ষেত্রে আমার জিপিএ যেটা হবে, এই জিপি এর ক্ষেত্রে আমরা তখন কি করব, তখন কিন্তু আমার এই সূত্রটা আসবে না যদি আমরা অপশনাল হিসেবে চিন্তা করি। ওই ক্ষেত্রে কি হবে, আমরা তখন জিপিএটা বের করব ইকুয়াল দিয়ে, সাম করব, ব্রেকেট দেব, এই যে এগুলোকে যোগ করবো একটা একটা করে। তখন আমাকে যে এইভাবে করতে হবে, একটা একটা করে যোগ করে নিতে হবে এইভাবে। কেন করতে হবে সেটা আমি বলতেছি, এই যে আমি এইভাবে করলাম, এখন এটা কিন্তু আমরা একটা আনেও করতে পারতাম, কেন করলাম না, কারণ আমার এই যে এই ভ্যালুটাও যোগ হবে, তারপর আমরা এটাকে যোগ করে দিলাম। যোগ করে যদি আমরা এন্টার দিয়ে দিই, ব্র্যাকেট ক্লোজ করে, আমরা যদি কত করে দিলাম এখানে ভাগ হবে কত, সাবজেক্ট হলো কিন্তু আমার 5টা, হায়ার ম্যাথ কিন্তু আমার যেহেতু অপশনাল সাবজেক্ট, হায়ার ম্যাথ কিন্তু আমার ভাগের ক্ষেত্রে বা গড়ের ক্ষেত্রে আসবে না, অপশনাল থেকে আমরা বোনাস যা পাবো সেটাই পাবো। তাহলে আমার এখানে 5টা সাবজেক্ট যেহেতু, তাহলে 5 দিয়ে ভাগ করলে এন্টার দিলে আমাদের যে পয়েন্টগুলো আমরা পেলাম এই অপশনাল সাবজেক্ট নিয়ে আমাদের আসবে 4.6 অপশনাল সাবজেক্ট নিয়ে। আর যদি আপনি অপশনাল ছাড়া হিসাব করেন তখন কিন্তু আমরা আগে যেটা দেখলাম 4 পেলাম, অপশনাল নিয়ে হলো আমার টোটাল সিজিপিএটা হবে 4.6। আমরা ক্লিয়ার কিনা? ওকে, আরেকবার দেখাচ্ছি, অপশনাল সাবজেক্ট নিয়ে আমরা কত পাচ্ছি, এই এখানে যদি আমরা যোগ করে দেখি, যোগ করলে কি হবে, আমার টোটাল সাবজেক্ট সাথে মানে এগুলো যোগ, মানে এই ভ্যালুগুলো বা সিজিপিএগুলো সাথে কি হবে, আমার অপশনালের যে পয়েন্টটা আমি পাবো সে পয়েন্টটা আমার এখানে যুক্ত হবে, মানে এই গড় মার্কের সাথে এটা যুক্ত হবে। যুক্ত হওয়ার পর আমরা ডিভাইডেড করবো কয়টা দিয়ে, আমার সাবজেক্ট আমরা দেখবো কয়টা সাবজেক্ট, আমার এখানে সাবজেক্ট আছে 5টা, তাহলে আমরা 5 দিয়ে ডিভাইডেড করে দেব। ডিভাইডেড করে দিলে আমাদের এই যে এখানে বলে দিচ্ছি 5 দিয়ে আমরা ডিভাইডেড করে এন্টার দিয়ে দিলে আমার এই পয়েন্ট আসতেছে। এখন আপনার যদি কোনো কারণে এখানে আপনার এই বি পেলেন, বি মানে আমরা বলছিলাম 2 পয়েন্ট, তাহলে 2 পয়েন্ট যদি পান এখানে কিন্তু আপনার এসে জিরো দেখাচ্ছে, এখানে জিরো দেখাবে, তাহলে এখানে জিরো দেখানো মানে আপনি এখানে কোনো পয়েন্ট আপনার যোগ হবে না, আপনার এই যে এখান থেকে যেটা পেলেন সেটা এখানে আসবে। বাট এখানে যদি আপনার যদি 5 পান তখন কিন্তু আমার 4.6 হচ্ছে। আপনার যদি এখান থেকে 4 পয়েন্ট পান, দ্যাট মিনস যদি আমরা এ গ্রেড পাই এখানে, তাহলে কী হচ্ছে, আমার এখানে 4.4 হচ্ছে, অর্থাৎ আমার এই অপশনাল সাবজেক্টের মার্কের উপরে এটা ভেরি করতেছে। আমরা জানি যে অপশনাল আপনার যা পাবেন সেখান থেকে 2 মাইনাস হয়, এখন আপনার 5 পেলে 3 যোগ হবে, যদি আপনার 4 পান তাহলে 2 যোগ হবে, 1 পেলে তারপরে 3 পেলে 1 যোগ হবে, 2 পেলে কিছুই যোগ হবে না, আর 2 এর নিচে পেলে আরও যোগ হবে না। হ্যাঁ, তো এটা, তবে অপশনালে আপনার ফেল করলে আপনাকে কিন্তু গড় মার্কে ফেল দেখাবে, এই জন্য অপশনালে ফেল করা যাবে না, অপশনালে আপনাকে পাস করতে হবে। যদি আপনি 2 এর উপরে বেশি পান যেটা পাবেন সেটা আপনার গড় মার্কের সাথে যোগ হবে। ক্লিয়ার? আমরা আমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে আমরা বলতে পারি। ওকে, আশা করি কনফিউশন নেই। এরপর আমরা করছিলাম হলো স্যালারি শিট নিয়ে কাজ করছিলাম, এখানেও খুব সিম্পল একটা কাজ ছিল যে এখানে 5 জন ব্যক্তির নাম ছিল, তাদের বেসিক স্যালারি ছিল, এটার উপরে ডিপেন্ড করে আমরা এই বাকি কাজগুলো করছিলাম। এখান থেকে বলা হচ্ছিলো যে আমরা হাউস রেন্ট বের করা, হাউস রেন্টটা এখানে কন্ডিশনে বলা হয়েছিলো 2% কার উপরে, বেসিকের উপরে। এটার সূত্রটা হলো এরকম যে আপনি এটার সূত্রটা হলো ইকুয়াল দিবেন, দেওয়ার পরে আপনি বেসিক স্যালারি অ্যাড্রেস যদি ধরেন আমি B3 দিলাম, তাহলে এটার উপরে ইনটু দিয়ে যদি 2% দেন তাহলে 2 দিয়ে পার্সেন্ট দিতে হবে, এটাই সূত্র পার্সেন্টেজ বের করা। যদি আপনাকে বলে 5% তাহলে এখানে আমরা 5 দেবো, যদি বলে 7% তাহলে 7 দেবো, আপনাকে যত পার্সেন্টেজ বলবে আমরা এখানে শুধু পার্সেন্টেজটা চেঞ্জ করে দেবো আর বাকি সূত্র সেম। এইভাবে আমরা কী করছি, এই জায়গায় বের করছি, যেমন এখানে হাউজেন্টে বলা হচ্ছে 2%, কার উপরে B3, B3 মানে আমার বেসিক,
আপনি সূত্রের উপর ক্লিক করলে আপনাকে মার্ক করে দেখাচ্ছে, ব্লু কালার মার্ক করে আপনাকে দেখায় দিবে যে আমরা এটার উপরে কাজ করতেছি। তারপর আমরা মেডিকেল অ্যাওয়ারনেস যেটা ছিল 5%, এটা কিন্তু আমার এই যে বেসিকের উপরে। এরপর আমরা যেটা করছি ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টে কী করা হয়েছিল 4% দেওয়া হয়েছে B3, দ্যাট মিন্স বেসিকের উপরে। এই কাজটা আমরা করছি। ওভার টাইমের এখানে কোনো দেওয়া ছিল না, ওভার টাইম এখানে আপনাকে হাতে বসায় দেওয়া হয়েছে যে একজন এমপ্লয়ি তার মাসে এখানে বলা হচ্ছে যে 10 ঘন্টা সে কাজ করছে, একজনে 15 ঘন্টা কাজ করছে ওভার টাইম তার অফিস টাইমের বাইরে, একজন 20 ঘন্টা কাজ করছে। এখন এই ঘন্টার উপরে ডিপেন্ড করে আমরা তাকে এটা পেমেন্ট করতেছি। এখানে কন্ডিশনও ছিল কি যে আপনি যে ওভার টাইম যত ঘন্টা কাজ করবেন প্রতি ঘন্টার জন্য 100 টাকা করে দেওয়া হচ্ছে। তার মানে আমরা কি এই ওভার টাইমের ঘন্টার সাথে 100 দিয়ে গুণ করলে আমার ওভার টাইমের টাকাটা চলে আসতেছে। এইভাবে আমরা বাকিগুলো করছি। যার ওভার টাইম বেশি সে বেশি টাকা পাবে, সে হলো 25 ঘন্টা কাজ করছে তার মানে তার সে হলো 2500 টাকা পাচ্ছে। এরপর আমরা দেখার চেষ্টা করছিলাম ফেস্টিভ্যাল বোনাস, যেটা হলো যে আমরা যদি বিভিন্ন অকেশন থাকে ঈদের যে বোনাস থাকে সেটার উপরে আমরা যে বোনাসগুলো পাই, এখানে বলা হচ্ছিলো 30% পাবেন কার উপরে, বেসিকের উপরে। ওই ক্ষেত্রে আমরা বেসিকের উপরেই যেখানে আগে আমরা হাউস রেন্টে 2% দিয়েছিলাম সেক্ষেত্রে 2-এর জায়গায় আমরা 30 করে দিচ্ছি, আর কিছু না। এরপরে বলা হচ্ছে গ্রস স্যালারি, এই জায়গায় মনে রাখাটা খুব জরুরি। আমি একটু কালার করে যদি আপনাকে বলার চেষ্টা করি, গ্রস স্যালারিটা এবং হলো আপনার টোটাল ডিটেকশন দুইটা আলাদা জিনিস। গ্রস স্যালারিটা হবে কি আমার এই জায়গায় যতগুলো পেমেন্ট পাবো সবগুলো পেমেন্ট আমার যোগ হবে শুধুমাত্র এই ঘন্টা ছাড়া, এটা হলো আমার গ্রস স্যালারি। এই জায়গায় কিন্তু আমার একটা ভুল হয়েছে, সেটা হলো যে আমি কিন্তু ওভার টাইম সহযোগ করে ফেলছি, এটা আসলে এইভাবে হবে না। এখানে কি হবে আমার গ্রস স্যালারিতে সূত্রটা আসলে হয়নি, সূত্রটায় কি হবে আমার বেসিক আমরা পাবো যোগ দিলাম, আমরা হাউস রেন্টের টাকা পাবো যোগ দিলাম, আমরা মেডিকেল অ্যাওয়ারনেস টাকা পাবো যোগ দিলাম, ট্রান্সপোর্টের টাকা আমরা পাবো এটাকে যোগ করে নিলাম, ওভার টাইমের আমরা টাকা পাবো এটাকে যোগ করে নিলাম, এবং ফেস্টিভ্যাল বোনাস আমরা পাবো এটাকে যোগ করে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিলে কিন্তু আমার টাকাটা চলে আসতেছে এটা। তো এটাকে আমি নিচে দিয়ে দিলাম এবং উপরে দিয়ে দিলাম। এই জায়গাটার ভ্যালু দেখাচ্ছে না, কারণ হলো সে এখানে ওভার টাইম ধরে নিয়ে রাখছে। একটু এখানে ইরর দেখাচ্ছে আর কি। এখানে কিন্তু ইরর দেখানোর কোনো কারণ নেই, সে এমনি ইরর দেখাচ্ছে, বাকিগুলো হয়ে গেছে এখানে ইরর দেখাচ্ছে। আচ্ছা আমি তারপর একটু চেক করে দেখি আসলে ইররটা কেন। আচ্ছা এই জায়গায় হবে 3 হবে, এই জায়গায় 2 দিয়ে রাখছে এই কারণে ইরর দেখাচ্ছে, এই জায়গাটা হবে আমার 3, কারণ আমার 2 হলো উপরেরটা। এখন যদি আমরা এন্টার দিই আর ইরর দেখাচ্ছে না, তাহলে আমার এটা হলো আমার এখন পূর্ণাঙ্গ হিসাব। তাহলে গ্রসটা হলো কি আমরা যে টাকাগুলো আমরা মাস শেষে পাবো সেগুলোকে বলছি আমরা গ্রস স্যালারি, আর টোটাল ডিডাকশন হলো যে টাকাগুলো আমার কাছে কেটে রাখবে কোম্পানি, যেমন প্রভিডেন্ট ফান্ড এখানে বলা হচ্ছে কি 10% টাকা সে হলো মাস শেষে আমার এই প্রভিডেন্ট ফান্ডে টাকা কেটে রাখবে। আবার বলা হচ্ছে ট্যাক্স, ট্যাক্সের জায়গায় এখানে সূত্রটা আমি দেখাচ্ছি আপনাকে, বা ট্যাক্সটা আপনার কাছে কেটে রাখবে, আপনার কোম্পানি থেকে 2500 টাকা লোন করছেন এই লোনের টাকা আপনার কোম্পানি কেটে রাখবে, এই লোনের টাকাটা আমরা হাতে লিখে দিচ্ছি। ইন্স্যুরেন্স আপনার কাছ থেকে বেসিকের উপরে 2%, এই যে বেসিকের উপরে 2% আপনি ইন্স্যুরেন্স করে নিচ্ছেন কোম্পানি থেকে, এখন করে নেওয়ার পরে এই যে এখন যে টাকাটা আসলো সেই টাকাটা কি হচ্ছে আমার এখান থেকে ডিডাকশন হয়ে যাবে, ডিডাকশন বলতে মাইনাস হয়ে যাবে। এখন আমার কত টাকা মাইনাস হবে সেই টাকাটাকে আমি কী করছি এই জায়গায় যোগ করে নিচ্ছি। ওকে
এই টাকাটা আমরা এই জায়গায় যোগ করে নিচ্ছি। এখন যোগ করার পরে আমরা যদি নেট পেয়েবল দেখি, তাহলে আমাকে কি করতে হবে, এটা হলো আমার পাওয়ার টাকা আর এটা হলো আমার কেটে নেওয়ার টাকা। তাহলে আমরা পাওনার টাকা থেকে কেটে নেওয়া, দ্যাট মিন্স গ্রস থেকে আমরা যদি টোটাল ডিডাকশন করি, তাহলে আমরা নেট পেয়েবল পাচ্ছি। যদি আমরা এই জায়গায় ক্লিক করি, তাহলে আমাকে দেখাবে যে এটা থেকে এটাকে আমরা মাইনাস করছি, করলে আমার নেট পেয়েবল, নেট পেয়েবল বলতে আমার যে টাকাটা আমি পাবো। এখন যেটা করা হচ্ছে, এখানে হলো ম্যাক্সিমাম এবং মিনিমাম। ম্যাক্সিমামটা হলো কি, আপনার এই যে ম্যাক্সের সূত্র আছে, দিয়ে আপনি টোটালটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমার ম্যাক্সিমাম আসবে। একইভাবে আমরা ম্যাক্সের জায়গায় মিন লিখে দিলে, আমরা মিন দিয়ে যদি আমরা এই টোটালটাকে সিলেক্ট করে এন্টার দিয়ে দিই, তাহলে আমার মিনিমাম আসতেছে। ওকে, এখন আমাকে যেটা করতে হচ্ছে, আমার ট্যাক্সটাকে বুঝে নিতে হবে। ট্যাক্স আসলে কি, আমরা যদি ইকুয়েশনটাকে কপি করে আমরা ওয়ার্ডে আপনাকে বোঝানোর চেষ্টা করি এখানে কি করা হয়েছে। এখানে বলা হয়েছে কি, যে যদি আপনার B3 কিন্তু আমার বেসিক স্যালারি, বেসিক স্যালারি যদি 50,000 টাকার বেশি হয়, তাহলে আপনার বেসিকের উপরে 15% পাবেন। এই জন্য আমাকে এখানে কি, এই যে বেসিকের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, এই যে এখানে যেটা দিচ্ছি। আবার যদি 30,000 টাকার বেশি বা সমান হয়, তখন কি পাবে, 10% কমিশন পাচ্ছে, মানে সরি 10% ট্যাক্স কেটে যাবে। যদি আপনার স্যালারি 16%-এর বেশি হয়, 16,000 টাকার বেশি হয়, তাহলে আপনার 5% পাচ্ছে ট্যাক্স। যদি এই কন্ডিশনের সাথে কোনোভাবে না মিলে, তখন আপনার কাছ থেকে কোনো ট্যাক্স কাটবে না, দ্যাট মিন্স এখানে জিরো কাউন্ট করবে। 16,000 টাকার বেশি, তার মানে আপনার স্যালারি যদি 16,000 টাকার কম হয়, তখন আপনার কাছ থেকে কোনো ট্যাক্স কাটবে না, জিরো হবে। সেম কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, এখানে অ্যাপ্লাই করছি। এখানে অ্যাপ্লাই করার ফলে আপনার বেসিক স্যালারি এখানে কিন্তু যদি 30,000-এর জায়গায় আমি 10,000 করে দেই, তখন কিন্তু আপনাকে ট্যাক্স জিরো দেখাবে। বুঝতে পারছি কিনা, মানে কন্ডিশনে বলা আছে 16,000 টাকা বেশি হইতে হবে, আদারওয়াইজ আপনার কাছ থেকে কোনো ট্যাক্স কাটবে না। তাহলে আমরা কী করলাম, বেসিক স্যালারি যদি 10,000 করে দেই, শুধু 10,000 না, 15,999 যদি করে দেই, তাও আমার কোনো ট্যাক্স কাটবে না, তাও আমার ট্যাক্স জিরো। আপনার কি ক্লিয়ার কি না বিষয়টা? আমরা কি বুঝতে পারতেছি? একজন একজন একটু রেসপন্স করবেন। তো এটা ছিল আমাদের রেজাল্ট শিটের কাজ, এরপর সরি এটা হলো আমাদের ছিল কি স্যালারি শিটের কাজ। আর একটা কাজ ছিল, সেটা হলো যে এটা আপনারা পারবেন এখন, এটাও স্যালারি শিট, সেগুলো যে এখানে 9 জন ব্যক্তির নাম দেওয়া আছে, তাদের বেসিক স্যালারি দেওয়া আছে, তাদের হাউজেন্ড এই জায়গায় বলছে 50%, তারপর মেডিকেল এখানে বলা হচ্ছে 10% সে পাবে, আবার প্রভিডেন্ট ফান্ড এখানে বলা হচ্ছে 10% পাবে, ট্যাক্সের জায়গায় এখানে বলা হচ্ছে কি 5,000-এর যদি বেশি হয় তাহলে 10%, যদি 2,000-এর বেশি বা সমান হয় তাহলে 5%, যদি 2,000-এর কম হয় তাহলে আপনার কোনো ট্যাক্স কাটবে না। এইভাবে একটা কন্ডিশন ইউজ করে এখানে করে দেওয়া হয়েছিল। দ্যাট মিন্স আপনার স্যালারি যদি 2,000 টাকার কম হয়, তার মানে 1,000 টাকা হয়, তাহলে আপনার ট্যাক্স কাটবে না, ট্যাক্সের যে ঘরে আপনাকে জিরো দেখাচ্ছে। টোটাল ব্যালেন্স যেটা দেখানো হচ্ছে, যে আমি টোটালে কী করব, কোন কোন টাকাগুলো পাচ্ছি আমি, সেগুলো যোগফল দেখাচ্ছে। এখানে আমরা বেসিক পাবো, হাউস রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডটা আমার পাবো না, ট্যাক্সটা আমরা পাবো না, এই দুইটাকে বাদ দিয়ে, দ্যাট মিন্স এই তিনটাকে যোগ করলে যে রেজাল্টটা আসে সেটা এখানে আসবে। আর বাকি যে দুইটা আমরা যে দুইটা পাবো না, সেই দুইটাকে এখানে দেখেন মাইনাস করে দেওয়া হচ্ছে, মানে যেগুলো পাবো সেগুলোকে প্লাস করা হচ্ছে, যেগুলো পাবো না সেগুলোকে মাইনাস করে দেওয়া হচ্ছে। এগুলো দিয়ে আমরা এন্টার করে দিলে আমার এটা আসতেছে। তারপর আমরা মিন এবং ম্যাক্স বের করছি। মিনের ক্ষেত্রে আমরা যেটা বললাম, আমি যদি সূত্রটাকে আবার লেখার চেষ্টা করি, মিনের ক্ষেত্রে ইকুয়াল দিলাম, মিন দিব, দিয়ে আমরা ব্র্যাকেট স্টার্টিং ব্র্যাকেট দিয়ে এটুকু আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে এখান থেকে আমার সর্বনিম্ন যে ব্যালেন্সটা আছে সেটা দেখাবে। ম্যাক্সিমামের ক্ষেত্রে একই কাজ, যদি আমি আবার হাতে করার চেষ্টা করি, ইকুয়াল দিয়ে ম্যাক্স দিলাম, ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা কী করলাম, এখানে আমার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সিলেক্ট করে
ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে শো করবে। তো এইভাবে আমরা কি কাজ করতে পারি, যে আমাদের যে রেজাল্ট শিট আমরা এইভাবে করতে পারি, আমরা স্যালারি শিট করতে পারি। আপনাকে যদি বলা হয় একটা বিল ভাউচার করেন, ধরেন এরকম করা হলো, আমি জাস্ট বলে দিচ্ছি আর কি, আপনারা আশা করি পারবেন যদি এই দুটো বুঝে থাকেন। সেটা হলো যে আপনার ধরেন 2000 টাকা নিয়ে বাজারে গেলেন, আপনার 5টা প্রোডাক্ট কিনলেন, যেখানে আপনার ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টের দামগুলো আলাদা আলাদা থাকবে। ধরেন আপনি 5টা প্রোডাক্টের দাম গেল হলো 1500 টাকা। এখন আপনাকে বলবে যে আপনার পকেটে কত টাকা থাকবে, সেটা আপনি এই এক্সেল শিটে করে দেখান। তাহলে আমরা প্রোডাক্টের নামগুলো লিখবো, তাদের ব্যালেন্সগুলো লিখবো, সবগুলোকে যোগ করবো, আমি কত টাকা নিয়ে গেছিলাম সেই অ্যামাউন্টটা বসাবো। আমি বাজার করার পরে আমার মূল টাকার সাথে আমরা বাজারের টাকাটাকে মাইনাস করে দিলে আমার কিন্তু এই 500 টাকা চলে আসতেছে। এখান থেকে যদি আপনাকে বলে ট্যাক্সটাও বের করেন, যে আপনি এটার উপরে আপনি যে বাজার করছেন তার উপরে আপনার 5% ট্যাক্স কাটবে, তাহলে আপনার ট্যাক্স দেওয়ার পরে 1500 টাকার বাজার করলেন, 5% ট্যাক্স কাটার পরে আপনার কাছে কত টাকা থাকবে, এটা এইভাবে আমরা বের করে দিতে পারবো কি না, এটাকে আমরা পারবো কি না একটু যদি রেসপন্স করি। তাহলে এখন দেখেন বিষয়টা ইজি হয়ে যাচ্ছে। একইভাবে দেখেন এখন আপনার যত ধরনের ক্যালকুলেশন আসবে, ম্যাক্সিমাম ক্যালকুলেশন আপনি পারবেন। ক্যালকুলেশনের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় যেটা জানতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাভারেজ, ট্যাক্স বের করার সূত্র, ম্যাক্সিমাম মিনিমাম, তারপর র্যাঙ্কিংয়ের যে সূত্রটা আছে, আর হলো আপনার আরেকটা লাগে হলো আপনার গ্রেড পয়েন্ট, গ্রেড পয়েন্টের সূত্রটা, এই যে এটা আমরা যেটা বের করি জিপিএর বের করার যে সূত্রটা, এই কয়েকটাই আপনার মূল লাগে। এছাড়াও যদি আপনার বাইরে আরও অনেক আছে, এক্সেলে আপনি যদি এক্সেলের উপরে যদি আপনি কোর্স করেন তাহলেও প্রায় 1 বছর কোর্স করা যাবে শুধুমাত্র এক্সেলের উপরে। আমি জাস্ট আপনাকে খুবই সিম্পল কিছু বিষয় আপনার সাথে আলোচনা করার চেষ্টা করছি। আপনি বলতে পারেন আমরা এক সাগর থেকে জাস্ট আপনার মানে 1 ফোঁটা পানি আপনাকে দেওয়ার চেষ্টা করছি এক্সেলের ক্ষেত্রে যদি আমরা বলার চেষ্টা করি। তো এখন আমাদের যেটা করণীয় থাকবে সেটা হচ্ছে যে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, মানে আমি এই জন্য বলে নিলাম, আমি খুব সিম্পল কিছু কাজ দেখানোর চেষ্টা করছি, অ্যাসেসমেন্টের জন্য যেটা আপনার লাগবে শুধুমাত্র ওইটি দেখানোর চেষ্টা করছি। আপনার এখানে যেটা থাকবে, আমরা তো এটা জানি যে একটা সেলকে আমরা মার্জ করতে পারি, মার্জ করে আমরা এখানে কিছু লিখলাম মুসলিম 8 টিভেট সেন্টার লিখলাম। আমরা তো এটা জানি যে আমরা এই লেখাটাকে চাইলে কালার করতে পারি, এই যে কালার হয়ে গেল, আমরা চাইলে এটাকে বোল্ড করতে পারি, এটাকে ইটালিক করতে পারি, এটাকে চাইলে বড় করতে পারি, এটা তো আমরা জানি, এটাকে রাইট সাইড সেন্টার লেফট সাইড এটা করতে পারি। তারপরে আমরা যদি এটাকে একটু নিচে নামাই দিই তাহলে ঘর বড় হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই লেখাটাকে এই যে মিডিলে দিতে পারি, টপে দিতে পারি, বটমে দিতে পারি, এই কাজগুলো আমরা জানি। আবার আরেকটা জিনিস জানি, সেটা হলো যে এই ধরেন টোটাল নাম্বার, এটাকে আমরা যদি এখান থেকে এই যে এটা ঘুরাই দিতে চাই তাহলে কিন্তু আমার লেখাটা এইভাবে ঘুরে যাবে। দ্যাট মিন্স আমরা যদি এটাকে এইভাবে দিতে চাই, টোটাল রোটাকে ঘুরাই দিতে চাই, তখন কিন্তু আমরা এইভাবে করে দিতে পারি। এগুলো আমরা দেখে আসছি এবং এগুলো আমরা জানি, এবং এখান থেকে ফিল্টারিংও করতে পারি। ধরেন আমরা কি করলাম, সাপোজ এটার উপর আমরা ইসলামের উপরে যদি করি, ইসলামের উপর আমরা এখানে ফিল্টারিং করে দিলাম, এই যে ফিল্টার করে দিলে দেখেন, আমি যদি আপনাকে বলি যে আমি এখান থেকে শুধুমাত্র যে ব্যক্তি 80 মার্ক পেলো আমি তাকে দেখতে চাই, আর কাউকে দেখতে চাই না, তাহলে আমরা 80কে সিলেক্ট করে ওকে করে দিলে, ওকে করে দিলে দেখেন যারা 80 পাইছে ইসলামে, এই ইসলামে যারা 80 পাইছে তাদেরকে দেখাচ্ছে আর বাকিদেরকে দেখাচ্ছে না, এটাকে বলা হয় ফিল্টারিং করা। আপনি ফিল্টারিং করে আপনি আপনার মতো করে যার কোশ্চেনের মাধ্যমে বা যাকে আপনি দেখতে চান তাকে দেখতে চা পারবেন। আপনার রোল নাম্বারকে যদি সার্চ করে বলেন যে আমি 4 নাম্বার ব্যক্তি, স্যার যদি আমরা জি জি বলেন আমি শুনছি, যদি আমরা ওই যে মার্ক ওয়াইজ মানে প্রথম থেকে যদি মার্ক মার্ক ওয়াইজ প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যে সর্বোচ্চ পাইছে তারপরে যে পাইছে এই যে এটা তো এইভাবে করে দেওয়া আছে, এটা দেখানো হয়েছে,
এই যে সর্বোচ্চ মার্ক যে পাইছে সেই অনুযায়ী আমার রোল নাম্বার হয়ে গেছে। এখানে জাস্ট আপনি কি করবেন, এই যে এখানে স্মলেস্ট টু লার্জেস্ট, মানে আপনি রোল নাম্বারের ঘরে সিলেক্ট করে, সরি, এখানে টোটাল ঘরটাকে সিলেক্ট করে বা এই যে এই জায়গায় সিলেক্ট করে আপনি করবেন কি স্মলেস্ট টু লার্জেস্ট দিয়ে দিবেন। তাহলে আমার কি হবে, সর্বনিম্ন যে রোল নাম্বার আছে সে হলো আমার প্রথমে আসবে, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে আসবে। এখন যদি আপনি এই করতে চান যে আমরা শুধুমাত্র 4 নম্বর ব্যক্তির তথ্যটা জানতে চাই আর কিছু জানতে চাই না, তাহলে আমরা কি করব, এই যে এখানে ফিল্টারিং করতে পারি, ফিল্টারিং করে আমরা এই যে এটাকে তুলে দেব, তুলে দিয়ে আমরা শুধু যাকে দেখতে চাই তাকে টিক চিহ্ন দিয়ে দেবো, দিয়ে ওকে করে দিলে শুধু দেখেন এই যে 4 নম্বর রোল যার ছিল তার টোটাল তথ্যটা চলে আসছে, আর কারো তথ্য আপনাকে দেখাচ্ছে না। কন্ট্রোল জেড দিলে আমরা ব্যাক স্পেসে চলে আসবো। আমরা কি ক্লিয়ার কিনা? ওকে, এরপর আমরা ইনসাইডে যেগুলো দেখছিলাম যে কিভাবে টেবিল আপনি যখন কাজ করবেন তখন এটা করে সিলেক্ট করে আমরা কি করি, এই যে এখান থেকে হোম থেকে টেবিলে বর্ডার দিয়ে দিই, অল বর্ডার দিয়ে দিই। আপনি যদি নো বর্ডার করে দেন তাহলে এইভাবে থাকবে, যদি আপনি প্রিন্টে যান তখন আপনাকে এই যে কলামের দাগগুলো দেখাচ্ছে না। বাট আপনি যদি এটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমরা কি করে দেই, এইভাবে যদি অল বর্ডার করে দেই তখন আপনার এই টোটাল বর্ডার দেখাবে, যদি প্রিন্টে যান তখন আপনাকে যে বর্ডার সহ দেখাচ্ছে। এটা আমরা করছি, তারপরে ইনসার্ট থেকে আমরা এই যে ছবি নিয়ে আসা, শেপ নিয়ে আসা, স্মার্ট আর্ট, তারপরে বিভিন্ন ধরনের এই যে আমার এগুলো কিছু চার্ট ছিল, চার্টের কাজগুলো আমরা এগুলো করতে পারি, এখানে টেক্সট বক্সের কাজগুলো করতে পারি। তবে এক্সেলের সাধারণত টেক্সট বক্সের তেমন একটা ব্যবহার চলে না যেটা ওয়ার্ডে চলে বা পাওয়ার পয়েন্টে চলে। হেডার ফোডার করতে পারি, তারপর আমরা ওয়ার্ড আর্ট করতে পারি, আমরা কোনো একটা লেখাকে এভাবে আর্ট করে দিতে পারি, এখানে ইকুয়েশন দিতে পারি। ইকুয়েশনের কাজগুলো সাধারণত এক্সেলে আসে না, কারণ এক্সেলে আমরা বাই ডিফল্ট ইকুয়েশন ইউজ করি। হ্যাঁ, তারপর আমরা সিম্বল ইউজ করতে পারি। হ্যাঁ, এভাবে আমরা কাজগুলো করতে পারি। পেজ লেআউট আমরা এখানে মার্জিনের কাজগুলো করতে পারি, কাস্টম মার্জিনে গিয়ে আমরা পেজের মার্জিনগুলো আমরা কতটুকু সাইজ পেজ নিব সেটা এখানে এখান থেকে মার্জিনতে আমরা করে নিতে পারি। এখানে টপে দেওয়া আছে 0.75, তারপরে আপনার বটমে দেওয়া আছে 0.75, মানে উপরে এবং নিচে থেকে 0.75 করে কেটে নিচ্ছে মার্জিনের জন্য। এটাই যে এখানে বলে দিচ্ছে, পেজে একটা ডিজাইন দেখাচ্ছে, আপনার লেফট এবং রাইট থেকে দেখানো হচ্ছে। এখন আপনি যদি চান যে চেঞ্জ করে নেবেন, আপনি এখান থেকে এই যে এইভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করে ওকে দিলে ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা এই যে এখানে যদি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এটা আমরা করছি, পেজ সাইজ আমরা A4 নেই, এই যে A4 এখান থেকে আমরা নিতে পারি। এইভাবে আমরা কাজ, যদি পেজ ব্রেক নেন এখান থেকে আমরা পেজ ব্রেক করতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা এখানে ফর্মুলা আছে, ফর্মুলাগুলো ইউজ করতে পারি। আর এরপরে সাধারণত এগুলো অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়নি। আমরা ভিউ অপশনে এখানে এলো গ্রেডিয়েন্ট যদি দেওয়া থাকে আপনার এই যে দাগগুলো দেখা যাবে, যদি এটা তুলে দেন তাহলে আপনার একদম ওয়ার্ড পেজের মতো দেখা যাবে। এই যে যদি আমরা দেখি ওয়ার্ড পেজের মতো দেখা যাচ্ছে, বাট আমরা এটা যদি দিয়ে দিই তাহলে আমার কী হবে, এই যে টেবিলে যে রো কলামগুলো আমাকে মানে আফসা আকারে বা ঘোলা আকারে দেখাবে। এগুলো দিয়ে আমরা এক্সেল শেষ করছিলাম। এরপর আমরা বিদ্যুৎ বিলের একটা কাজ করছিলাম, আমাদের মনে আছে, যেখানে হলো আমার ইউনিটের উপরে বিল আসবে। আমি যদি 10 ইউনিট ইউজ করি, প্রতি ইউনিট যদি আমি 5 টাকা করে ধরি, তাহলে 10 ইউনিটের জন্য 50 টাকা আসবে। মানে ইউনিটের সাথে আপনার টাকার অঙ্কটা গুণ করে দিলেই আমার কারেন্ট বিলের টাকাটা আসতেছে। এই কাজটা আমরা করার চেষ্টা করছিলাম। তো এগুলো নিয়ে আমরা একটু, জি, তো এগুলো নিয়ে আমরা একটু বাসায় প্র্যাকটিস করবো। যদি কোনো সমস্যা, আমাদের গ্রুপ তো আছেই, আপনার কোশ্চেন করলে আমি যখনই ফ্রি টাইম পাবো আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা করার চেষ্টা করব। আপনি আপনার জায়গা থেকে এই কাজগুলো করে নেবেন। আরেকটা কথা ছিল, জি অবশ্যই, এটা হচ্ছে যে যেমন লিখছিলাম যে মুসলিম এইড টিভেড, এর মাঝে যে ইন্টার কি যেন সাপ্লিমেন্ট করেন। আচ্ছা আচ্ছা, ওকে, কন্ট্রোল ইন্টার টিভেড, এটা হলো যে অল্টার দিয়ে আমরা যদি এন্টার দিই তাহলে নিচের পেজ আসবে, বাট আপনি যদি অল্টার সারা এন্টার দেন তাহলে আপনার নেক্সট পেজ, এই যে নেক্সট কলামে চলে আসবে। আমরা যদি কোনো একটা লেখার নিচে আসতে চাই, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এন্টার দিলে নিচে আসতো, বাট এখানে এভাবে আসে না, অল্টার চেপ চাপ দিয়ে ধরে আপনাকে এন্টার দিতে হয় তাহলে আপনার নিচে আসে। ধরেন এখানে আমরা লিখবো মোহাম্মদপুর, মোহাম্মদপুর,
তাহলে আমরা কি অল্টার দিয়ে আমরা এন্টার দিলে তারপর নিচে আপনাকে লেখার জায়গা দেবে, আমরা মোহাম্মদপুর লিখতে পারবো। আপনি যদি আরও কিছু লিখতে চান তাহলে আমরা এই যে এন্টার যদি দিয়ে দিই তাহলে দেখেন নিচের ঘরে চলে আসছে, এই জায়গায় আসছে। বাট আমরা যদি এর নিচে লিখতে চাই তখন অল্টার দিয়ে এন্টার দেবো, তখন আমাকে এই যে নিচে জায়গা করে দিচ্ছে, এই জায়গায় আমরা ঢাকা লিখলাম। ঢাকা লেখার পরে আমার ঘর কিন্তু মানে ছোটো যদি হয় তাহলে আমরা এখান থেকে ঘরটাকে বড় করে দিতে পারি, তখন আমাকে ওই জায়গাটা করে দিবে। বুঝতে পারছি আমরা, আমরা যদি কোনো কলামকে সিলেক্ট করতে চাই এই যে এইভাবে ধরে আমরা ডিলিট করে দেব, ডিলিট যদি করতে চাই, আমরা যদি এইভাবে ডিলিট করতে চাই এখান থেকে এভাবে ডিলিট করব। বাট আমরা এইটাতে প্রবলেম হলো ধরেন এইটুকু আপনি ডিলিট করতে পারবেন না, এই যে ডিলিট করতে গেলে আপনাকে যেখানে দেখাবে এটা এই যে মেসেজ শো করতেছে, মানে এইভাবে আপনি পারেন ক্লিক করলে আপনারা দেখেন এই যে মানে ডিলিট হচ্ছে না, আপনাকে এই যে এখানে ধরে ডিলিট করতে হবে অথবা এই যে এগুলা ধরে ডিলিট করতে, এই যে কলাম ধরে অথবা রো ধরে ডিলিট করতে হবে। ওকে, আমরা কি সবাই ক্লিয়ার কিনা? স্যার রো তো অনেক কয়টা আছে, আমি যদি 4-5টা রো ধরে ডিলিট করি মানে মানে করলাম ডিলিট করে দিলাম তাহলে কি মানে যখন তাহলে এটা কেমন হবে? জি জি, আমি যেটা বলতে চাচ্ছি স্যার যে আসলে যে একাধিক তো কলাম আমাদের, জি আমি চাচ্ছি যে এবং একাধিক তো রো, ধরেন যে আমি একটা পেজে 500 রো রেখে দিই আমি বাকিটা রো কেটে দিই। না এটার দরকার পড়ে না, এটার দরকার পড়ে না, এই কারণে পড়ে না। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে একটু ধরুন এগুলোকে আমি এই দেখেন আমার পেজে মার্জিন দেখাচ্ছে, আমি যদি প্রিন্টে যাই তখন কিন্তু আমার টোটাল সবগুলো দেখাচ্ছে না, এই যে এরপরে কিন্তু আরও লেখা আছে, এই যে যদি আমরা দেখি এই যে এগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে না। তো এটা না দেখানোর কারণ হলো এই যে আমাকে একটা মার্জিন দেখাচ্ছে, এই এটা এই মার্জিন মানে এটা হলো আমার পেজ, এটা হলো আমার পেজের বাহিরে, তাহলে আমাকে কী করতে হবে পেজের ভিতরে আনতে হবে। আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা যদি করতে চাই আমরা এগুলোকে কী করে দিলাম একটু চাপাই দিলাম, প্রত্যেকটা ঘরকে একটু চাপাই দিলে দেখেন আমার মার্জিনের ভিতরে সব চলে আসতেছে। এই যে চলে আসছে, এখন আমরা যদি কন্ট্রোল পিতে যাই তাহলে দেখেন আমার টোটাল কাজই দেখাচ্ছে এখানে। এখন কোনো কারণে মনে করেন আপনি কী করছেন, এই জায়গায় আপনি লিখছেন ধরেন মুসলিম, আবার এই জায়গায় লিখছেন হলো 8, ধরেন কিছু একটা লেখা আছে, লেখার পরে আপনার মনে হয়েছে যে এই দুইটা ঘর আপনার দরকার নেই। এখন তখন যদি আপনি এই দুইটা ঘরকে আপনি এখান থেকে ডিলিট করতে চান তখন আপনাকে এই যে এইভাবে মেসেজ শো করবে। হ্যাঁ, এটা অনেক সময় হয় না, ওই ক্ষেত্রে আপনি করবেন কি সহজ সিস্টেম হলো আপনি এখানে এটা ধরে টোটাল ডিলিট করে দেন, আপনার কোনো ঝামেলা নেই, ঝামেলা শেষ। বুঝছেন, আপনি কলাম ধরে ডিলিট, যদি এর নিচে আবার কোনো কাজ না থাকে, এখন ধরেন আপনি অন্য একটা পেজে এই জায়গায় কাজ আছে তখন কিন্তু আপনি ডিলিট করলে ঝামেলায় পড়ে যাব। যদি এই এই পেজে কোনো কাজ না থাকে তখন আমরা এইভাবে ধরে ডিলিট করে দিতে পারি। আমরা যারা পরে জয়েন করব আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্যার জি অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা এক্সেল ফাইল আমি শেয়ার করতেছি ওখানে দেখা যাবে শুধু একটা রো মানে শো করবে মানে 50টা 10-5টা মানে কলাম শো করবে, এক্ষেত্রে কীভাবে যেন আমি এটা ভুলে গেছি, এটা মানে আমিও ভুলে গেছি আর কি, মানে দেখা যায় আর মানে দেখা যায় একটা এটা দেখা যায়। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, আপনার কোশ্চেনটা ক্লিয়ার আমি আমি আপনার মনে যে আমার কাছে এরকম একটা কাজ থাকতে পারে আপনার মনে এরকম বলতে চাচ্ছেন আর কি, এই যে এটা নাকি এক্সেলে করা এগুলোতে আমার কোনো ই নাই, এগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এটা আমার টোটাল পেজ, আপনি এটাই বলতে চাচ্ছেন? এটা আমি এই যে এটা সম্ভবত পেজ ব্রেক দিয়ে করে প্রিভিউ, ভিউতে গিয়ে যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখি পারি কি না। ভিউতে গিয়ে এটা যদি করি এই যে হয়ে গেছে, এই যে দেখেন আমার এটুকু হলো কাজ, তাহলে এটুকু দেখাবে বাকিটা আমাকে দেখাবে না, আমি যদি বড় করে দিই তাহলে আমার দেখেন যতটুকু কাজ ততটুকু দেখাচ্ছে, যেখানে আপনার কোনো কাজ নেই সেই জায়গাটাকে ব্ল্যাঙ্ক করে দিবে। স্যার এটা কিভাবে করে একটু বলবেন? এই যে ভিউ থেকে এই যে পেজ ব্রেক প্রিভিউ, ভিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এই জায়গাটাতে আমরা ক্লিক করবো
এই যে আমার পেজ হলো এরকম। তারপর আমরা কি করলাম, এই জায়গা থেকে আমরা ভিউতে যাব, পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করলে আপনার এখানে ওকে করে দেন, এরপরে আপনার যতটুক কাজ অতটুককে শুধু দেখাবে আর বাকি বাকি জায়গাটাকে আপনাকে ব্ল্যাঙ্ক করে দেবে। এই যে আমার এতটুক কাজ এতটুক দেখাচ্ছে, আর বাকি কিন্তু রো কলম আপনাকে দেখাবে না, বাট এখানে কিন্তু রো কলম আছে, এই যে ক্লিক করলে দেখা যাচ্ছে, বুঝছি আমরা। এখানে কিন্তু এই যে রো কলমগুলো কিন্তু ডিলিট হয়নি, এগুলো আছে, এই যে আমার ক্লিক করলে আমাকে শো করাচ্ছে, বাট আপনাকে যেটা দেখাবে কি স্যার, আমি যদি পিন দেই তাহলে কি আমাকে এরকম ব্ল্যাঙ্ক দেখাবে? না না, এই যে পিন করলে যে এরকম দেখাবে, আপনি যতটুক কাজ ততটুক দেখাবে। আর এক্সেলের ক্ষেত্রে পিন করার ক্ষেত্রে মানে কেমন, এক্সেলের তো ফুলটা পিন দেওয়া, মানে কন্ট্রোল পি দিলে তো ফুলটা পিন হবে মনে হয়, কিন্তু না 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 ওরকম হবে না, আপনার যতটুক কাজ থাকবে সে ওইটুকে প্রিন্ট করবে। হ্যাঁ, এই যে এই যে কন্ট্রোল পি দিলাম, আমার এতটুক কাজ আছে এতটুকু সে শো করবে। এখন আপনি যেখানে প্রিন্টে ক্লিক করলে এই প্রিন্ট হয়ে যাবে। তো আমাদের এক্সেল এ পর্যন্ত ছিল আর কি, আর বাকি কাজগুলো আমরা একটু নেটে দেখে নিব, যদি কোনো কাজ থেকে থাকে বা গ্যাপ থাকে সেগুলো একটু দেখে নিব। পাশাপাশি আমি আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা নতুন কোনো কাজ আমাদের সাথে যুক্ত হলে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা জাস্ট এখান থেকে ওই কাজগুলো করে নেবেন, করতে গিয়ে যে সমস্যা হবে সেই সমস্যাটা আমরা সলিউশন করার চেষ্টা করব অনলাইনে। আমরা হয়তো বা এই মাসের শেষের দিকে আর কি আপনাদের এখানে অফলাইনে ডাকার সুযোগ হবে আমাদের, আমরা আপনাদেরকে গ্রুপেই বলে দেবো বা আবার ফোনে বলে দেব অথবা মেলেও বলে দেব, মানে কয়েকটা ওয়েতে আপনাকে বলে দেব যাতে কোনোভাবে আপনার মিসিং না হন। বলে দিলে আপনি ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখেন, আপাতত ধরে রাখেন আমরা এই মাসের শেষের দিকে আপনাদেরকে ডাকব, ওই প্রস্তুতি রেখে আমরা কাজগুলোকে আগায় নিতে পারি।